দেখেন তার একটা আগে একটা সমস্যা হয়েছে তো তারপর সে সাবধান হয়নি আমাকে লাস্টে যখন চলে আমি আমি যখন নিয়ে চলে যাচ্ছি তখন বলতে আমাকে মাফ করে দিবেন ভুল হয়ে গেছে তো আমার আগেও একটা ইয়ে হয়েছে আমাকে তারা জেলে দিছিল ব্রাউন হয়ে আপনার হয়তো ভালো মানুষ চলে গেছে শিক্ষা হয়নি

যদি না লাগিয়ে তো বাসায় চলে আসি তাহলে আমি তো বাসায় থাকবো সে হিসাবে চেষ্টা করবো মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার করে নিলে ওই জন্য আরেকদিন বারে আইন অতিরিক্ত করলে সেটাও করা যাবে সমস্যা নাই

السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد تقول الله سبحانه وتعالى في محكم تنزيله يا ايها الرسول <سؤال> بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لِمَنْ كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا وقال النبي عليه الصلاه والسلام بلغوا عني ولو ايه الحمد لله تصبحوا شاء الله سبحانه وتعالى جني عبد الخالق والمالك يا رب العالمين সুস্থ রেখে সঠিক সময়ে আমাদের গুরুত্বপূর্ণ দ্বারা অংশগ্রহণ করার তাওকি দান করেছেন সে আল্লাহর সুদানা হামদুল্লাহ দরুদ সালা মুর্শিদ হোক আমাদের প্রিয় নাবী রাহমাতুল্লাহ আলেম কাউনাইন সমস্ত নাবিক এর শিরুল মনি মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি হুসলাম এর প্রতি সল্লাহ আলী হোসাল্লাম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দাওয়াতের মূলনীতি প্রসঙ্গে প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হলো দাওয়াতের উৎস দাওয়াতের উৎস নিয়ে আমরা পড়ব তো দাওয়াতি কাজে নিয়ম নীতি পদ্ধতি অনুসন্ধান করতে হবে নিম্নলিখিত কয়েকটি উৎস থেকে দাওয়াতি কাজের যে নিয়ম নীতি পদ্ধতি আমরা কোথায় থেকে বের করব। নিয়ম সিস্টেম পদ্ধতি সেটা আমরা জানবো সেগুলো আমরা বের করব। আল কুরআন কারিম থেকে আলাইহি সালাম সুন্নাত বা হাদিস থেকে তারপর সরাফে নেককার আমাদের পূর্ব যারা ছিলেন সাবেক সবার তারপর তাবহিন যারা আছেন তাদের জীবন চরিত থেকে তাদের জীবন দাওয়াতের ক্ষেত্রে তাদের যে বিরাট জীবনী রয়েছে তাদের কুরবানির ত্যাগ রয়েছে সেখান থেকে আমরা তা গ্রহণ করবো অতপর চার নম্বর উৎস হচ্ছে ইসলামের প্রসিদ্ধ ওলাবে কেরাম দায়ীদের অভিজ্ঞতা তো যারা দা যাদের ক্ষেত্রে বিরাট অবদান রয়েছে যারা সুনার সঠিক দাওয়াতকে সঠিকভাবে পৌঁছে দিয়ে গেছেন তাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা কিভাবে দাওয়াতি কাজ করতে হয় দাওয়াতি কাজের নিয়ম পদ্ধতি কি সেটা আমরা জানতে পারবো এজন্যে প্রসিদ্ধ অভিজ্ঞ উলামায় কেরাম দায়ী যারা আছে তাদের থেকেও সঠিক দাওয়াতের নিয়ম পদ্ধতি আমাদের জানতে হবে কারণ পূর্বে যারা আছে এদের অভিজ্ঞতা আছে যেরকম আমাদের অভিজ্ঞতা ওই রকম নেই অভিজ্ঞ যারা আছে যারা তাদের অবশ্যই জ্ঞান বেশি তাদের বাস্তবিক জ্ঞান রয়েছে ফিল্ডের ময়দানের জ্ঞান রয়েছে যারা আমরা নতুন দায়ী যারা এদের মাঝে নেই তো দাওয়াতের প্রথম উৎস হলো আল কুরআন কারীম তো আরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বল্লিগ মা উসলিনা ইলাইকা মির রাব্বিক হে রাসূল বল্লিগ আপনি তাবলিগ করুন 6 দিন মা উনসিরা ইলাইকে মির রাব্বিকা আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে অর্থাৎ কুরআনুল কারীম এবং এখানে সুন্নাহ উদ্দেশ্য সুন্নাহ হাদিস উদ্দেশ্য কারণ কুরআন কারীমে রাসূলুল্লাহ অনুসরণ করার কথা বলা হয়েছে তো প্রসঙ্গে অনেক আয়াত রয়েছে প্রত্যেক মানুষ যারা পদবস্ত আল্লাহর কোরআন কোরআনার দুশ্মন মুসলিমদেরকে হারা করার জন্য তারা নতুন মতবাদ চালু করেছে তারা বলে হাদিস মানার প্রয়োজন আল কোরআনই যথেষ্ট আল কোরআন অথস্থ কুরআন কারিমের অসংখ্য আয়তে রাহালামের অনুসরণ করার জন্য আল্লাহ আদেশ করেছেন তো একদল ওলামায় কেরাম বলেন কোরআন করিমের প্রায় একষ্টি একষট্টি আয়াত আয়তের মাঝে রাসুলের আনুগত্য অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে সুরতুল আশি নম্বর যে রাসুলের অনুসরণ করে সে তো আল্লাহরই অনুসরণ করে যে রাসুল আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো তাহলে রাসুলের সুন্না মেনে চলা মানে কি আল্লাহকেই মেনে চলা আল্লাহরই আনুগত্য করা ওমান তাওয়াল্লা আর যে পৃষ্ঠ প্রদর্শন করবে রাসুলের সোনার আনুগত্য যে করবে না আল্লাহ বলছে আমি আপনাকে তাদের প্রতি সংরক্ষণকারী হিসাবে প্রেরণ করিনি আপনি এদেরকে একবারে এদের কুফুরি থেকে ফিরিয়ে আনবেন এই দায়িত্ব দিয়ে আপনাকে আমি পাঠাইনি তাহলে দাওয়াতি কাজের সিলেবাস দাওয়াতের উৎস কি আয়াতে আল্লাহ তালা বলছেন আপনার রবের পুকুর দিকে জানাজির নাজির করা হয়েছে আপনি সেটার তাবলিক করুন আল্লাহ সাল্লাহ সাল্লাহাম বিদায় হজের সময়ে লম্বা বাসন দিয়েছিলেন তিনি অনেক সাহাবে কেরাম লক্ষাধিক সাহাবে কেরামের সামনে বলেছিলেন একটি হাদিস প্রসিদ্ধ হাদিস যারা আমরা জানি আর মালিক ইবনে আনাস মালিক ইবনে আনাস থেকে বর্ণিত আবার হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তারা একটু ফিক মামুর আমি তোমাদের মাঝে দুইটি বিষয় রেখে যাচ্ছি তোমরা পদ হবে না কশ্চিন কালেও যত করবো যত পর্যন্ত তোমরা এই দুইটি বিষয়কে আঁকড়ে ধরবে তোমরা ততক্ষণ পর্যন্ত কশ্চিন কালেও পদ হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি বিষয়কে আঁকড়ে ধরবে সে দুইটি বিষয় হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব এই কুরআন কারীম ও সুন্নাত রাসূল এবং রাসূলের সুন্নাত অর্থাৎ হাদিস আলবাইনি রাহিমাহুল্লাহ এটাকে হাসান বলেছেন মুসলিম ইসনাদুল হাসান হাদিসটা গ্রহণযোগ্য এর কাছে সূত্র রয়েছে মিশকাতুল মাসাবিহ এর 184 নম্বর হাদিসের তাখরিজ করতে গিয়ে আলবাইনি রাহিমাহুল্লাহ বলেছেন হাদিসটি হাসান তিনি ভাবে তিনি আর তাওয়াসুল কিতাবের ষোলো নম্বর হাদিসে তিনি এটা বলছেন যে হাদিসটি হাসান পর্যায়ের তাহলে রাসুলের সুন্না এবং আল্লাহ কিতাব হলো মূল এবং এগুলো হলো দাওয়াতির উৎস এর মাঝে দাওয়াতের নিয়ম সিস্টেম পদ্ধতি রয়েছে তো এমনিভাবে আমরা জানি রাসুল সালাম বলেছেন হাদিসটা আমরা পূর্বে বলেছি জাহাদিসি সহিউল বুখারির তিন হাজার চারশত একষট্টি নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে আমুল আস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বাল্লিগু আননি ওয়াল আয়াত তোমরা আমার পক্ষ পৌঁছে দাও একটি আয়াত একটি বাণী হলেও তাহলে দাওয়াত পয়সাবে রাসূলের হাদিস থেকে তাহলে দাওয়াতের উৎস হলো রাসূলুল্লাহ হাদিস রাসূলের পক্ষ থেকে এখানে রাসূলিনে এসেছেন আল কোরআন কারীম ও হাদিস দুইটেই আছে এইজন রাসুলের পক্ষ থেকে যা পোস্টে বর্ষা কুরআনের আয়াত ও হাদিস দুইটেই হবে দুইটেই হবে আচ্ছা তারপর আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুল احزاب এর 21 নম্বর আয়াতে বলেছেন লাক্বাদ কাানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রসুলের মাঝে উত্তম আদর্শ রয়েছে উত্তম নমন আদর্শ রয়েছে র যারা আল্লাহ এবং আশা রাখে আল্লাহ যারা বিশ্বাসী ও কাসিয়র এবং যারা বিশ্ব বেশি আল্লাহকে স্মরণ করে এবং প্রত্যেকটা বান্দার জন্যে রাসুলের মাঝে উত্তম আদর্শ রয়েছে আল্লাহ রসুলের মাঝে এজন্য দাওয়াত উৎস দাওয়াতের নীতিমালা রয়েছে রাসুলসল সালামের সেই সুনিপুণ জীবনের মাঝে তারপর কেরাম সারা তো এদেরও মাঝে এদের জীবন চরিত্রের মাঝে দাওয়াতের নিয়ম নীতি সিস্টেম পদ্ধতি রয়েছে এই জন্য সারাফে জীবন চরিত্র সেটাও দাওয়াতের কি উৎস এই পুস্তক গিয়ে একটি হাদিস রয়েছে হাদিসটি সহি তিন হাজার ছয়শত পঞ্চাশ নম্বর হাদিস সেই মুসলিমে দুই হাজার পাঁচশত পঁয়ষট্টি নম্বর হাদিস আদেশটি আমরান ইবিন হোসাইন ওয়াদিয়াল্লাহ বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কয়ের উম্মাতি কর্নি আমার উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো জাতি হলো কর্নি আমার যুগে যারা আছে তারা এই কর্নি আমার মতের মাঝে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ হলো কর্নি আমার যুগে যারা আছে তারা সুমাদ এলুন হতফত তাদের পরে যারা হবে তারা সুমা দিন এলুন হুতফত এদের পরে যারা আসবে তারা হলো সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম তাহলে শ্রেষ্ঠ মানুষ যারা আছে এরপরে সাহাবেকেরাম তাবি আইন তারপরে তাবি আইন তারা রাসুল্লাহ সাল্লামের সঠিক দিন কোরআন সুন্নাকে সঠিকভাবে তারা পৌঁছে গেছেন দাওয়াত তাবলিক সুন্দরভাবে সুনিপুণ তারা সে দাওয়াতি তাবলিকের দায়িত্ব তারা উত্তম রূপে আঞ্জাম দিয়ে গেছেন এজন্যে তাদের জীবন চরিত্র আমাদের জন্য অনুসরণীয় আচ্ছা তারপরে আমাদের এখানে আমাদের কিতাবে যা আছে এটা আমি পড়ছি তো প্রথম রতন আল কুরআন করিম কোন দায়ের জন্য এতটুকু জানাই যথেষ্ট যে পবিত্র কোরআনই সঠিক গ্রন্থ যাতে কোনো ত্রুটি নেই যাতে কোনো ত্রুটি নেই কোরআনই হলো হক যা কোন বাতিল নিয়ে আসে না তাই সে তাতে পাবে এমন দাও বিশ্বাসের কথা যা পিত্রাতের সাথে সামঞ্জস্যশীল ফিতরাত মানে মানুষের স্বভাব যা যে মানুষ বৈশিষ্ট্য আছে আল্লাহ মানুষকে যে স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন এর সাথে সামঞ্জস্যপূর্ণ কোরআন মানুষের সাধারণ যে সুস্থ বিবেক এর বিরোধী নয় তাতে ভাবে উন্নত জীবনের নিয়ম নীতি দাওয়াতের ক্ষেত্রে পূর্ববর্তী জাতির সমূহের ইতিহাস তো পূর্ব জাতির সমূহ যারা আছে এদের ইতিহাস রয়েছে কোরআনকারিমীর কমে আজ সামুদ তো বিভিন্ন জাতির ইতিহাস রয়েছে ফেরাউন মুসালের সম্প্রদায় ফেরাউন ইব্রাহিম আজার নমরুদের কাহিনী রয়েছে কোরআন কালিমি অসংখ্য অগণিত জাতির ইতিহাস রয়েছে কোরআন কালিমি নবী রাসুলগণ কিভাবে তাদেরকে দাওয়াত দিয়েছেন সেগুলোর বর্ণনা রয়েছে নবী রাসুলদের জেহাদের কথা রয়েছে তারা কিভাবে সংগ্রাম করেছেন জিহাদ করেছেন আল্লাহর পথে কোরআন সন্নাকে তাদের যে আল্লাপত্ত যে তাওহিদ একত্ববাদ এবং সঠিক নিয়ম নীতি তারা যে পৌঁছে গেছেন আল্লাপত্ত বিধান সেগুলো কোরআনকারীমে রয়েছে যাতে করে সে নিজেকে মজবুত ভিত্তিতে প্রস্তুত করতে পারে এজন্যে করিম সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা জরুরি কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা কোরআনের পাণ্ডিত্য লাভ করা এটা আমাদের জন্য দায়িত্ব কর্তব্য কোরআন বোঝার চেষ্টা করা কোরআনে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইমানই চেতনা বৃদ্ধি হয় ইমান বৃদ্ধি হয় ইমান বাড়ে তো চেতনার সময় নিজেকে ইমানের অটল বিচল রাখার মাধ্যম হলো কোরআন বুঝে তেলাওয়াত করা তার দ্বিতীয় উৎস হল সুন্নতের নাবাবী রাসুল সাল্লামের তার যে হাদিস প্রত্যেক প্রত্যেক দায়ী রাস্ল সালামের পথা অনুসরণ করার ব্যাপারে নির্দেশিত তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন কিভাবে দরজ সহিষ্ণুতা অবলম্বন করেছেন কোন স্থানে কোন একমত অবলম্বন করেছেন তথা প্রতিটি ক্ষেত্রে তার অনুসরণ করতে হবে এর এক্ষেত্রে একমাত্র তারই নিতে হলো বাস্তব সম্মত এবং জীবন্ত ব্যাখ্যা হলো বাস্তব সম্মত এবং জীবন্ত ব্যাখ্যা আমাদের উজ্জ্বল জীবন্ত ব্যাখ্যা কি ধৈর্যের পরিচয় দিয়েছেন কত বাধা বিপত্তি এসেছে রক্তে রঞ্জিত হয়েছেন তাইফের ময়দানে ভোদের প্রান্তে মসজিদের প্রকৃতি কত যন্ত্রণাকর কষ্টকর কথা শুনেছেন তো সায়ের বলেছে কবি পাগল বলেছে গণক বলেছে অথচ তারা জানে এ বিশ্বাস সবচেয়ে বিশ্বস্ত আল আমিন সবচেয়ে ভালো মানুষ তারা জেনে শুনেও এ পাগল পাগল বলেছে জাদুঘর বলেছে কবি বলেছে বিভিন্ন অপবাদ দিয়েছে তার মান সম্মানে আঘাত দেওয়ার চেষ্টা করেছে এমনকি তাকে হত্যা করা তার ষড়যন্ত্র করেছে ইহুদিরা করেছে এই হিজরুতের সময় মকর মুর্শিকরা রাসুলকে হত্যা করার চেষ্টা করেছে তথাপি রাসুল সাল্লাম তার দাওয়াত থেকে পিস্পা হননি লোভ দেখিয়েছে নারীর লোক রাজত্বের লোভ অনেক লোভ দেখিয়েছে কিন্তু কিছুদিন তারা রাসুল সাল্লামের দাওয়াত থেকে বিমুখ করতে সক্ষম হয়নি এই নবী উৎস সালাফে জীবন চরিত আমাদের পূর্বসূরি নেককার যারা সাহাবে কেরাম তাবিন তারপর তাবিন তারা হলেন রাসু সাল্লামের সাহাবি রদিয়তাল আনহুম এবং উত্তম ভাবে তাদের অনুসরণকারীগণ তাবি তাবি শুধু না তো সালাফে সালেহিন কারা এর মাঝে সাহাবি তাবি তাবিন অন্তর্ভুক্ত হবে তো ব্যাপক অর্থে বিশিষ্ট ইমাম যারা আছে পূর্বের যারাই ইমানের সাথে বিগত হয়েছে তার আছে আল্লাহ ছিলেন সঠিক মত শাকিদ অনুসারী ছিলেন তারা আমাদের জন্য সালাফে সাহেব তো বিশেষ করে সাহাবে কেরাম তারপর তার রিগন তারা নিজেদের যান মাল আল্লাহর প্রতি উৎসর্গ করে দিয়ে দিয়েছিলেন সাহাবে কেরাম তার তারা নিজেদের জানমাল আল্লাহর পথে উৎসর্গ করে দিয়েছিলেন তারা জ্ঞানের সাথে সবের আশায় আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন তারপর চার নম্বর উৎস হলো ইসলামের প্রসিদ্ধ কেরাম ও অভিজ্ঞতা তারা প্রসিদ্ধ ওলামে কেরাম দায়ী যারা আছে তারা আল্লাহর খিতাবকে বাস্তবায়নকারী হাদিস ও সুন্নতকে সংরক্ষণকারী তো এই যে ওলামা কেরাম দেখেন ওই ইমাম ইমাম মুসলিম যে কুরবানি করে গেছেন সহিহুল বুখারী মুসলিম লিখে গেল সাহিব সহিহ তিনা মুহদিবান তো আরো অনেক গ্রন্থ রয়েছে মহাত্মা মালিক রয়েছে এই যে উলামায় কেরাম তারা হাজিজগুল লিখে গেছেন তো মতে বর্তমান যে দশা যে ফেতনা বেড়েছে আমরা অনেকে বলি অনেক বলছে যে হাদিস মানার প্রয়োজন নেই কেরাম সত্যের কষ্টি পাতরে যাচাই করে হাদিসগুলো আমাদের সামনে রেখে গেছেন তথাপি কত ধরনের বর্তমানে তৈরি হচ্ছে যদি তারা হাজিগুলো সংরক্ষণ করে না যেতেন না জেনে কি সমস্যা হয়ে যেত আমাদের এবং তারা নিজেদেরকে দিনের ক্ষেত মত সঠিক নীতিকে বাস্তবায়ন এবং তার পক্ষ থেকে লড়াই করার জন্য নিজেদেরকে বিসর্জন দিয়েছেন অর্থাৎ দিনের সঠিকভাবে খেদমত করা সঠিক নীতিকে সঠিক নিয়ম নীতিকে বাস্তবায়ন করা এবং সঠিক নীতির পক্ষ থেকে লড়াই করে নিজেদের জীবনকে তারা বিসর্জন দিয়ে গেছেন বিশিষ্ট ওলামাইকেরাম হ্যাঁ ইমামগঞ্জ যারা আছে ওলামাই কেরাম ইমামগন দায়ীগণ আল্লাহর প্রতি অনেক কুরবানির শিকার হয়েছেন অনেক কষ্টের শিকার হয়েছেন কিন্তু তারা দিনে দাওয়াতকে তারা পরিহার করেননি খেটেছেন কখনো কখনো অত্যাচার বিচারে পিষ্ট হয়েছেন কিন্তু তারা পড়াশোনা দাওয়াত থেকে তারা পিস্পা হননি দাওয়াতকে তারা ছেড়ে দেননি আজকে আমাদের দাওয়াতের মূলনীতির উৎস এটাই ছিল আল কুরআন করিম চারটি চারটি উৎস নিয়ে আলোচনা করা হয়েছে আল কুরআন করিম সন্নাতে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস সালাফে সালেহিনের জীবন চরিত চার ইসলামে প্রসিদ্ধ ওলামায়ে কেরাম দাইদের অভিজ্ঞতা এই চারটি হলো দাওয়াতের উৎস এর মাধ্যমে আমরা সঠিক দাওয়াত বুঝতে পারব জানতে পারব এবং সঠিকভাবে দাওয়াত দিতে আমরা সক্ষম হব যদি আমরা এই উৎসগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করে ইনশাল্লাহ জাক আল্লাহ ফেরস্তাদ তো আপনাদের যারা উপস্থিত আছেন আরকি তারপরে আমি আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি যে আজকে আমাদের প্রথম পরীক্ষাটা হবে ইনশাল্লাহ তো আমাদের এই ক্লাসটা পরেই আমি লিঙ্ক পাঠিয়ে দিব বা এখনই হয়তো আমি চারটে পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো আপনারা ওই যে যতটুকু পড়া হয়েছে ততটুকু পিডিএফগুলো দেখে নেবেন প্রস্তুতি হিসাবে তো এখন আমি খুলে দিব একটু পরে ক্লাস শেষের দিকে খুলে দিব লিংকটা আর আপনারা আগামী ক্লাস শুরুর আগ পর্যন্ত এটা করতে পারে মানে পরীক্ষাটা দিতে পারবে যখনই ক্লাস শুরু হয়ে যাবে তখন আমি পরীক্ষাটা বন্ধ করে দেব হ্যাঁ মানে আজকের ক্লাস শেষ থেকে আগামী ক্লাসের শুরু এই সময়টার ভিতরে আপনারা পরীক্ষাটা দিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে প্রশ্ন পরীক্ষা সম্পর্কে একটু বলেন কিভাবে প্রস্তুতি নেবেন কিভাবে ভালো করা যে একটু উপদেশ দেন সময় কিছু তো পরীক্ষা তো আমাদের এমসি এমসিকিউ সিস্টেমে জি নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো সিস্টেম হবে তো পড়তে হবে যতগুলো সিলেবাসগুলো পড়বেন আপনারা পড়বেন পড়লে অভিজ্ঞতা হবে জ্ঞান হবে ভয় লাগবেন না তো

কোথায় কোথাও পয়েন্ট আছে সেগুলো আপনার খেয়াল করবেন পয়েন্ট গুলো খেয়াল করবেন তো এবং কোথাও কোথাও কারিম এর কিছু আয়তের অনুবাদও আসতে পারে অনুবাদও আসতে পারে এটা কোথাও এমনটা আছে অনুবাদ এগুলো কমি আর কোথাও অনুবাদ থাকতে পারে আমি লিঙ্কটা চাটে দিয়েছি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম আপনারা ঠিক করে যখন সময় পাবেন

পড়তে হবে তো যতটুকু পরে আপনারা পড়বেন পড়লে জ্ঞান হবে অভিজ্ঞতা হবে এটা একটি জ্ঞান অনেকে দেখে আমরা দাওয়াতি কাজ করি তো দাওয়াতি কাজ সম্পর্কে আমরা একটা দার্স নিয়েছি দার্স নিয়েছেন এমন বাইদের সংখ্যা কম আছে অনেকে আমরা বুঝি না কিছু বুঝি কিছু কিছু বুঝি না অনেকে মার্শাল্লাহ অনেক বোঝেন এমনও বাইয়ের আছেন আমার চেয়ে অনেক অভিজ্ঞতা আছে অনেক ধৈর্য আছে তারা সিস্টেম অনুযায়ী দীর্ঘ অভিজ্ঞতা আছে তো আসলে কোর্স দার্স নিলে এর মধ্যে ক্ষতি নেই এর ক্ষতি নেই আপনার জ্ঞান বাড়বে আপনারও জ্ঞান পাবে আমারও জ্ঞান বাড়বে এই যে আমি কিন্তু অনেক কিছু জানতে জানতেছি এখন এই কোর্স পরে আমারও জ্ঞান হচ্ছে অভিজ্ঞতা হচ্ছে শিক্ষা শ্রেষ্ঠ হচ্ছে নাকি আমি একটু অনুসন্ধান করতে দুই লাগে গুলো পুস্তাসি এখানেও যিনি লেখছেন বইটা তারও এখানে ত্যাগ রয়েছে তার পরিশ্রম রয়েছে এখানে আমি নতুন ভাবে আরো কিছু জানতেছি দেখতে অনুসন্ধান করছি এই জন্য জ্ঞান চর্চা করলে এর দ্বারা নিজের জ্ঞান বৃদ্ধি হয় নিজের বারে কমে না আর দাওয়া তো এমন বিষয় আমাদের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত আমরা যে পর্যায়ে মুসলিম মুসলিম না কেন আমরা যেকোনো পর্যায়ের হয়ে অভিজ্ঞ আলিম হই সাধারণ দায়ী হয়ে গন্তি মমিন হয়ে মুসলিম হয়ে সব দাওয়াতের অভিজ্ঞতা জ্ঞান থাকা জরুরি মূলনীতির ব্যাপার বললেন তো চতুর্থ যেটা আছে প্রসিদ্ধ ওলামা কেরাম ওলামায় কেরাম এবং দায়ীদের অভিজ্ঞতা তো এটা কি মানে জাস্ট আহ এটা কখনো আমাদের করতে হবে কারণ যেহেতু ওনারা মানুষ ওনারা তো ভুল করতে পারেন দাওয়াতের ক্ষেত্রে তো আমাদের কি উচিত হবে কোরআন এবং হাদিস বেশি করে সবসময় ওটাতেই ফলো করা নাকি কি কি বলে ব্যাপারে আচ্ছা তো আসলে মৌলিক উৎস হলো তিনটি আর কুরআন কারীম সুন্নাত নবী এবং সালফে সালেহ সাহাবে কেরাম এটা হলো মেইন উৎস কারণ সাহাবে কেরাম তারা সর্বশ্রেষ্ঠ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের জানিয়ে গেছেন হাদিস যারা আমি হাদিস উল্লেখ করলাম তো তারপর উপর ওলামে কেরাম যারা এক্ষেত্রে ওলামে কেরামের ক্ষেত্রে যারা যদি হয় তাদের দাওয়াতি কাজগুলো কি হয় সঠিক হয় কারণ তাদের কারো ভুল হতে পারে ভুলটা অনুসরণীয় নয় তো আমরা মদিনায় আমরা দেখেছি বিভিন্ন তিস দেখতে গেলে যের সাহেক তো পূর্বের যে অভিজ্ঞতা পড়াশোনা সেগুলো খেয়াল করতে হয় পূর্বে কি কি পড়াশোনা হয়েছে বিষয় নিয়ে গবেষণা হয়েছে সেগুলো সামনে রেখে কিন্তু পরবর্তীতে একটা এই বিষয় যদি লেখা হয় তাহলে পূর্বের যে গবেষণাগুলো লিখিত কিতাবগুলোর সামনে রেখে তারপর আরো উন্নত মানে কিভাবে গবেষণা করা যায় সে চেষ্টা করা হয় লিখতে গিয়ে ত্রিসিসে দেখা যায় পূর্ববর্তী ওলামায়িকা নামের যে তাদের গবেষণা আছে তাদের যে লেখনীগুলো রয়েছে সেগুলো সামনে এনে তারপর লেখা হয় তাহলে যাদের বাস্তব ফিল্ডে যাদের অভিজ্ঞতা রয়েছে যেমন আমি অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করব এক্ষেত্রে সমসাময়িক যদি আমরা খেয়াল করি জাকির নায়ক জাকির নায়ক তিনি আছেন তার কিন্তু দীর্ঘ এই যে দাওয়াতি কাজ করার অভিজ্ঞতা যেটা আছে এটা আমাদের মাঝে আমার নেই আমি এক্ষেত্রে একবার নতুন আমার কিছুই নেই বলতে গেলে ও মুসলিম দাওয়াতি কাজ করা ও মুসলিমদের গ্রন্থ গুলো সেগুলো থেকে তাদের ইসলামের মাহাত্ম অভিজ্ঞতা নেই তো সেক্ষেত্রে আমি চাইলে ডাক্তার জাকির নাইকে ফলো করতে হবে তাদের তার সঠিক যে বিষয়গুলো আছে একদম অন্ধভাবে তার অনুসরণ করা এটা আমি এটা এটা উদ্দেশ্য নয় তো ওলামাইকার অভিজ্ঞ দায়ে যারা আছে তাদের সঠিক বিষয়গুলো আমরা অনুসরণ করতে পারি এর দ্বারা দাওয়াতি কাজ ফলপ্রসূ হবে তাদের যে বলগুলো আছে সেগুলো আমরা সংশোধন করলাম আর তাদের যে বিশুদ্ধ যে সঠিক যেগুলো আছে সেগুলো আমরা কি আরো বেশি করা যায় ওই চেষ্টা প্রচেষ্টা করলাম কোন একটা এলাকায় আমরা গেলাম তো সেখানে অভিজ্ঞ ওলামাইকার আছে তারা দাওয়াতি কাজ করছেন অনেক বছর ধরে তো তো আমি চোট কইরা অন্য কোথাও থেকে যদি যাই এ সম্ব এদের সম্পর্কে এলাকার সময় আমার জ্ঞান না থাকে তাহলে আমি দাওয়াতি কাজ ভালোভাবে করতে পারবো না বরং ওই এলাকার অবস্থা শুধু জানতে হবে ওই এলাকার মানুষের অবস্থা তাদের নিয়ম নীতি সিস্টেম প্রতিটা এলাকার মানুষের নিয়ম নীতি সিস্টেম একই ধরনের হয়ে থাকে না এই জন্য সাল্লা সাল্লাম তো মহাদিন জাবালকে যখন মানে প্রেরণ করেন যে হাদিসটি বুখারি মুসলিম এসেছে আল্লা পরিচয় দিলেন কিতাব এ তুমি কিতাবদের একটি সম্প্রদায়ের নিকট তুমি আহালি কিতাবদের একটি সম্প্রদায়ের নিকট যাচ্ছ তাহলে অভিজ্ঞতা যারা আছে ওলামায়াম তাদের দাওয়াতি ফিল্ডে তাদের অভিজ্ঞতা রয়েছে আর আরেকটি বিষয় এখানে উদ্দেশ্য হল তাদের ইসলামের জন্য ইমানের জন্যে রহস্য দাওয়াতের ক্ষেত্রে বিরাট ত্যাগ কুরবানি রয়েছে তাদের যে বিশাল ত্যাগ কুরবানি ধৈর্য এটা হলো আমাদের জন্য অনুসরণীয় যেমন আহমেদ রহমুল রহিম দেখা যায় তার সময় হাতে গোনা দুই চারজন বিদ্যুত সবাই বললো যে কোরআন মাহলুক তিনি একমাত্র আলেম বললেন যে আল্লাহ কালাম মাখলুক সৃষ্টি নয় আল্লাহ কালাম আল্লাহ তালা গুণ আল্লাহ জীবন তিনি সষ্টা এবং কুরআ হলো তার কথা তার বাণী এটা সৃষ্টি হতে পারে না তিনি প্রতিবাদ জানালেন এই যে তিনি স্পষ্টভাবে সত্য তুলে ধরলেন তিনি জেল কেটেছেন মারধর মারধর খেয়েছেন অসীম দরজার পরিচয় দিলেন এখানে কি আমাদের শিক্ষা নেই নেই অবশ্যই শিক্ষা রয়েছে ইমাম বুখারি রাহিমল এই যে সহিল বুখারি তিনি লেখলেন দীর্ঘ ষোলো বছরে ধীরে ধীরে আস্তে আস্তে তিনি এগুলো লিখেছেন বিশাল কুরবানি তার রয়েছে ওলামে কিরাম দেখে গেছে একটি হাদিস সংরক্ষণে দিনের পর দিন তারা বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন তো সাইদ মু বলছেন ফি হাদিস ওয়াহিদিন আমি একটি হাদিসের জ্ঞান অর্জন করার জন্য ইবা নিশে রাতের পর দিনের পর দিন আমি ভ্রমণ করতাম সহিমা উনার বর্ণিত একটি হাদিস এসেছে সেখানে যে একটি হাদিসের জন্যে এক মাসের দূরত্ব ভ্রমণ করেছেন তিনি শুধু একটি হাদিসের জন্যে এক মাসের দূরত্ব ভ্রমণ করে গেছেন এই যে দাওয়াতের ক্ষেত্রে তাদের যে পুরাশোনা জ্ঞান অর্জনে তাদের যে তাদের বিরাট কুরবানি ত্যাগ ত্যাগিকা বিশাল ধৈর্য এখানে কি আসতে আমাদের জন্য শিক্ষা আছে প্রসিদ্ধ এই জন্যে প্রসিদ্ধ কেরাম যারা আছেন দায়ে যারা আছে তাদের অভিজ্ঞতাকে তাদের ত্যাগ কুরবানিকে যদি আমরা সামনে রাখি তাহলে আমরা সঠিকভাবে দাওয়াতি কাজ করতে পারবো আমরা ধৈর্য হারা হবো না আমাদের মধ্যে অনুপ্রেরণা তৈরি হবে এদের জায়গা থেকে আমরা অনেক কিছু শিখতে পারব তা আল্লাহু তাআলা আলাম জাযাকাল্লাহ খাইর শাক তো আমি আবার বলছি যে আমি লিংকটা পাঠিয়ে দিয়েছি চ্যাটএ পাঠিয়ে দিয়েছি এবং আমাদের WhatsApp গ্রুপে পাঠিয়েছি আমাদের প্রথম পরীক্ষা ইনশাআল্লাহ আপনারা দিতে পারবেন আগামী ক্লাসের পূর্বে আগামী ক্লাস শুরু করার পূর্বে দিতে হবে না 24 ঘন্টার মধ্যে পরীক্ষাটা দাওয়াত সুযোগ আছে অবশ্যই পরীক্ষা দিবেন পরীক্ষায়

পরে বিপরীতে কিছু দাঁড়িয়ে আছেন খুব নরম ঠান্ডা মাথায় জন্য বুঝিনা যে কারটা আমি ফলো করব গরম না নরম আমার মাঝামাঝি মাঝে মধ্যম পদ্ধতি থেকে ভালো প্রয়োজন বোধে তাই না আসলে দাওয়াতের কাজটা এটা হবে নরম ভাবে গরমের স্থানে গরম আমার অনুসারে যারা আছে এদের ক্ষেত্রে যারা যারা আমার দিনই বা যারা সঠিক পথে চলে এসেছেন এদেরকে কখনো আমার অনুসারে যারা আছে কখনো আমি রাগ করতে পারি ধমক দিবে তোমরা এগুলো করছো কেন হ্যাঁ কখনো আবার আদর করবো স্নেহ করব এটা হলো যারা আমার ভক্ত যারা আছে এদের ক্ষেত্রে কখনো আমার জন্য গরম হতে পারে নরম হতে পারে কিন্তু যারা দূরে যারা আছে তো এদের ক্ষেত্রে আমরা সতর্ক সাবধান করতে পারি যে এগুলো শিরিক অন্যায় ভয়াবহতা এটা এর বিরাট শাস্তি রয়েছে জঘন্য অন্যায় ক্ষেত্রে হাদিস রয়েছে এরকম হাদিস কোরআনের ভয়াবহ ভয়াবহতা আমরা তুলে ধরলাম সেটা হতে পারে এজন্য অনেক এই জাতি ধ্বংস হয়েছে সিরিক করে পুকুরি করে পাপা চায় লিপ্ত হয়ে সেটা বলতে পারি কখনো গরম কখন নরম হতে পারে কিন্তু আমাদের আচরণ হবে এদের সাথে আমাদের আচরণ মার্জিত হওয়া উচিত নম্র হওয়া উচিত তো আমাকে যদি কে কষ্ট দিয়ে কথা বলে আমি তার কথা মানবো আমার একটা আপন ভাই সহদুর ভাই যদি আমাকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলে আমি তাকে মানবো না আমি সহ্য করতে পারবো না সেখানে অপরিচিত একজন ভাইকে আমি দাওয়া দিব সে কঠোরতা করি আমার আচরণ করি তাহলে কি সে আমাকে মানবে আমাকে মেনে নিবে এক তো ওলামাইকেরাম বলেন যে সত্যটা আলহা আল্লাহ কুমুর রুম সত্যটা এমনিতে কঠিন এখন আমরা যদি বাসাটা আরো কঠিন করে ফেলি তাহলে সেটা মেনে নেওয়াটা অসম্ভব হয়ে যাবে এমনিতে দেখা যাক যারা এই বিদাতে যারা শুরু থেকে যারা অভ্যস্ত হয়ে গেছে যারা শিরিকের উপর যারা যাদের যাদের প্রতিপালন একবারে শুরু থেকে যারা বেড়ে উঠেছে উপর উপর তারা এই বিদাত দিন মনে করেছে হচ্ছে এটাই দিন এটাই ইসলাম এই তো আমার একজন এই ধুলাবাই তো আমার ওয়াইফের যে এই বোনের জামাই ওনাকে আমি বলছি যে মুখে নিয়োগ করাটা এটা বিদা মুখে নিয়োগ উচ্চারণ করা যাবে না এটা আমি বুঝিয়ে বলছি নিয়োগ বলতে কি আমি বলছি কয়েকবার বলছি বলার পর উনি ওই রাস্তা দিয়ে চলতে গিয়ে তিনি চারবার প্রশ্ন করেন বারবার এই কি বলছেন উনি আবার প্রশ্ন করেন আবার প্রশ্ন করেন সারা জীবন ওনার যে অভ্যাস যেটা আছে সারা জীবন তিনি মুখে উচ্চারণ নিয়োগ করে আসেন এখন আমি বললাম যে নিয়োগ করাটা এটা উচ্চারণ নিয়োগ মানে নিজের মনের সংকল্প এই যে তার যে অভ্যাস হয়ে গেছে এটি কিন্তু সহজে মেনে নিতে পারেনি আমি রাগ করতাম সমস্যা হয়তো আমি রাগ করি না আমি বারবারও আমি বুঝে বলার চেষ্টা করছি ভাই ভাই এটা হলো যেমন এই আমি হাসিমকে বলেছি তো আসলে যারা যারা বিদাত কুসংস্কারকে কুসংস্কার বিরোধী কাজগুলোকে যারা দিন মনে করেছে এদের সেখানে ফিরে আসা অনেক কঠিন হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় তাই আমরা দাওয়াতের ক্ষেত্রে যদি আমরা যদি আরো কঠিন আচরণ করি অমার্জিত আচরণ করি তাহলে দেখা যাবে তারা সহজে আমাদের দাওয়াতি কাজ মেনে নিবে না গ্রহণ করবে না গ্রহণ করবেন আসলে রাসুল সাহাবে কেরাম তারা ইসলাম যে প্রচার করেছেন অবশ্যই তাদের সুনিপুণ আদর্শ নীতির মাধ্যমে তারা কিন্তু ইসলামের প্রচার প্রসার করে 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 করতে পেরেছেন আল্লাহ যে বলে ইন্নাকুম আপনি নিশ্চয়ই মহান চরিত্রের উপর অধিষ্ঠিত মহান চরিত্রের অধিকারী তো আল্লাহ কুরআন কারিমে রাসূল কি বলে বলেছেন ওয়ালাউ কুনতা ফাযওয়ান গালিদুল কলবি লান ফাদু মিন হাওলিকা এ রাসূলের জন্য সাহাবী کرام জান প্রাণ ছিলেন সর্বস্ব বিলিয়ে দিবেন এ সাহাবী کرام এমন কোনো করেছেন বাড়ি ঘর ত্যাগ করেছেন স্ত্রীকে বিধবা বানাইছেন ছেলেদেরকে এতিম বানাইছেন রাসুলের জন্য দিনের জন্য ইমানের জন্য আল্লাহ বলছেন যদি আপনি রুর আচরণ অধিকারী হতেন কঠিন হৃদয়ের অধিকারী হতেন লাম সাদ্দু মিন হাউলিকা তাহলে আপনার চতুর্পাশ থেকে সাহাবে কেরাম যারা আছে সবাই দূরে সরে যেত যে সাহাবে কেরাম দিনের জন্য যান প্রাণ সর্বস্ব বিলিয়ে দিয়ে বিলিয়ে দিয়েছেন নিজের সবকিছু কারণ কাছুলে পাশে থাকতেন না যদি তিনি কঠিন আচরণের অধিকারী হতেন আমি পূর্বে বলেছি আল্লাহ তালা সূরা ত্বহায় তো ফেরানকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মূসা হারুন هارুন আলাইহিস আলাইহিস সালাম কে বলেছেন ইযহাবা ইলা ফিরআউনা ফাকুল লাহু কওলা লাইনা তোমরা দুজন যাও ফেরাউনের করে তোমরা যাও গিয়ে ফাকুল লাহু কওলা তোমরা নম্র নরম কথা বলো নম্র বাসায় দাওয়াত দাও আল্লাহ হয়তো হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে কিংবা ভয় করে তা কুকুরি থেকে ফিরে আসবে ফেরাউনের মতো সবচেয়ে পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তি সবচেয়ে খারাপ তো ফেরাউনের মতো খারাপ লোক পৃথিবীতে ও কোনো জন্ম হয়নি বর্তমানেও নেই ও তো হবে না যে ফেরাউন বলেছে আনা রব কুমুল আমি তোমাদের সবচেয়ে বড় রব তো এই কেও দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আলো বলছেন রম্র ভাষায় দাওয়াত দাও তাহলে আমাদের সমাজে যারা আছে তারা কি খারাপ হয়ে গেছে অবশ্যই না আমরা যদি মানুষকে আপন করে নি মানুষ বুঝছে যে আমরা তার হিতাকাঙ্ক্ষী তাদের হিতাকাঙ্ক্ষিত তাদেরকে আমরা ভালোবাসি তাদের কল্যাণ চাই যদি এমনটা উপলব্ধি করতে পারে এরপর আমরা যদি বলি সত্যের কথা কুরন ভিত্তিক যদি দাওয়াতি গাছ আমরা সুন্দরভাবে মার্জিত বাসে তুলে ধরি আল্লাহ তালের ইচ্ছে তারা কোনো হেজাতে পুজো আসতে পারেন অনেক ভাই দেখা যায় একসময় বিদাত ছিল সিরকের মধ্যে ছিল মাজার পূজায় ছিল বিভিন্ন বন্য পেড়ে মরিচ ছিল অনেক ভাই আছে তারা দেখা যায় এ বর্তমানে কুণা সুন্নার দাওয়াতের সাথে তারা শরিক হয়ে গেছে হ্যাঁ পাক্কা মাসা সালাফি হয়ে গেছে তারা বিদায় শিরিক ছেড়ে দিয়ে একবারে করার শুনে তারা মেনে চলছে এই তো তারা দেখা যায় আস্তে আস্তে সংশোধন হয়েছে আমরা সবাইকে বলবো আমরা দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই সুন্দর ভাবে উত্তম আচরণ করে ভালোবাসা দেখিয়ে আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করি মানুষকে আপন করে নি তো এর মানে এমন এমনটা নয় বেদাত সিরিক আপনি সব মেনে নিবেন হ্যাঁ বেদাতের কাছে আপনি গেলেন আপনি এদের এদের দলে চলে গেলেন মাজার পুজারে যারা আছে এদের দলে চলে গেলেন না তো যাদের ব্রান্ত আকিদা আছে কুপুরি আকিদা আছে আপনি সেগুলো মেনে নিবেন না সেটা হতে পারে না আপনি কোরআন শুনার উপর সঠিক মানহাজের উপর অটল চল থাকবেন কিন্তু সেখান থেকে আপনি অন্যান্য যারা আছে এদেরকে সাধারণ চেষ্টা করবে কিভাবে বোঝানো যায় কিভাবে কোরআনার পরে আনা যায় তো হেদায়তের দিকে আহ্বান করা মানুষকে কোরআন দিকে দাওয়াত এটা আমাদের কাজ তো অন্তরে ঢুকিয়ে দেওয়া এটা আমার দায়িত্ব নয় তো এক তো আমরা মার্জিত জিত দাওয়াত দেব সুন্দর আচরণ করব আমাদের লেনদেন মহামলার পরিষ্কার নির্মল রাখবো আর আল্লাহ দোয়া করবো নিজেদের নিজেদের সংশোধনের জন্য আমাদের পরিবার ছেলে মেয়ে স্বজন ভাই বোন যারা আসে তাদের সংশোধনের জন্য দোয়া করব তাদের ইসলাম জন্য দোয়া করব এবং যে বাড়িদেরকে আমরা দাওয়াত দিচ্ছি কে হেদায়ত করেন সঠিক বুঝ দান করেন এই জন্য আল্লাহ দোয়া করব তো যদি আমরা অন্তর দিকে চেষ্টা চালিয়ে যাই তাহলে দেখবেন আল্লাহ বরকো দেবেন অনেক ভাই দেখা যা তেমন জ্ঞান নেই খুব একটা বড় কোনো আলেমও না আল্লা সুমনতালা দাওয়াতে এত বরকত দিয়েছেন দেখে একজনের দ্বারা হাজার হাজার মানুষ সঠিক পথে চলে এসেছেন আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর করা নিবিড় করা আল্লাহ চাওয়া নিজেকে সংশোধনের জন্য চেষ্টা করা আল্লাহ সুমন তাল্লাহ আমাদেরকে তাও দান করুন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমরা যেন সুন্দর ভাবে পড়াশোনা দাওয়াতি কাজ করতে পারি আল্লাহ সে তাফিক আমাদের সবাইকে দান করুন আপনার কালকে একটা একটা করে করেন হ্যাঁ একটা করে করেন প্রথম যেটা প্রশ্ন ছিল আমার যে আমরা তো দাওয়াতি কাজ করছি তো আমরা তো কোনো আলেম বা মৌলানা নই তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে কোনো বিষয় হয়তো ভুল করছে আমাদের যে মুসলি যারা নামাজ পড়ে মসজিদে তো তাদেরকে কি করে বোঝাবো বা কি করে বলবো সেই কথাটা বা যে কথাটা একটু ভুল হচ্ছে বা যে বিষয়টা কারণ ওই সময় অনেকে কথা বলে যে বেশি জানি বেশি হাদিস পড়ে যে নেই সেই অনেক ভাব বলে আর কি এইরকম ভাবে বা অনেকে বলে যে হাদিস যেতে মানে কথাটা গ্রহণ করতে আর কি সেরকম চায় না কি রকম ভাবে ওনাদেরকে দাওয়াত দাওয়া দেওয়া যাবে সহি দাওয়াত আচ্ছা তো এক্ষেত্রে আলহামদুলিল্লাহ যারা ভুল করছে মুসল্লিরা উল্লাফাল যারা সোলাদ আদায় করে তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দাওয়াতি কাজ করবো একদিনে যেন আমাদের আমরা সংশোধন করে ফেলবো তো প্রথমে আমরা রফুল এদাইন যেগুলো আছে আমিন জুড়ে বলা এগুলো শোন না অবশ্যই প্রথমে এই দাওয়াত না দিয়ে আমরা তাহিদে দাওয়াত দিই তাহিদের আমরা তাহিদে দাওয়াত দিব তাহিদের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা শিরিকের ভয়াবহতা নিয়ে আলোচনা করব ইমানি দাওয়াত যেগুলো আছে প্রয়োজনীয় এই এ প্রসঙ্গে ভালো কিতাব সেটা দিব যে ক্ষেত্রে একতে নেই একতে লাভ নেই আমরা এগুলো বলবো এইসব দাওয়াত আমরা প্রথমে দেবো তাহিদের দাওয়াত এবং ভাইদের সাথে সম্পর্ক ভালো রাখবো সালাম বিনিময় করা আচ্ছা কেমন আছেন ভালো আছেন অসুস্থ হলে খোঁজ খবর রাখা দেখাশোনা করা তাকে সুন্দর মার্জিত আচরণ করা বিপদে একটু সাহায্য করা তো তো এরপর আস্তে আস্তে সম্পর্ক স্থাপন করে যদি আপনি ধীরে ধীরে একটু বলেন বো বোঝানোর চেষ্টা করেন প্রয়োজনীয় ঠিক কিতাব দিলেন যদি এমন হয় যে উনি পড়াশোনা করেন ঠিক উনি একজন সাহেবের ভালো কিতাব মার তো সুন্দর কিতাব তা ভিদি মান সুন্দরী একটা কিতাব দিলেন খন্দক আবদৌলা জাহির রহমেম উনার একটা কিতাব আছে এ সুন্দর আরকি ইসলামী যা আঁকিদা এমন একটা বই দিলেন আহ ইকুল উনি সুন্দর অনুবাদ করেছেন ব্যাখ্যা ব্যাখ্যা করেছেন এটা দিতে পারেন আঁকে এটা একটা কিতাব দিলেন মোহাম্মদ আব্দুল্লাহ রহিম লোনা লিখিত কিতাব তাহিদ আছে এর সুন্দর ব্যাখ্যা দেখলে একটা ব্যাখ্যা দিলেন দিলেন তারপর আস্তে আস্তে ধীরে ধীরে এই যদি উনি মনে হয় যে আগ্রহী আছে হ্যাঁ আপনার দাওয়াত গ্রহণ করতে তিনি পড়তে আগ্রহী আছে তো মাঝে মধ্যে তিনি আপনি শাহিক মা শাহিদের একটা লেকচার দিলেন দেখেন তো ওনার লেকচারটা শুনে কেমন লাগে তো যারা গরম এদেরটা না প্রথমে তো নরম সুন্দর সেগুলো দিলেন আস্তে আস্তে এদেরকে বোঝানোর চেষ্টা করলেন তো ধীরে ধীরে আস্তে আস্তে যখন সম্পর্ক হবে আপনি একটি কিতাব দিলেন সরাতুর রসুল আসাদুল গালিব সারের একটা কিতাব আছে ভালো কিতাব আলমুল্লাহ তিনি কিতাব লিখেছেন সেটা আসল গালিবের কিতাব গালিব সারের কিতাব একটা সুন্দর কিতাব তো সেটা দিতে পারে বাংলা কিতাব আছে সোনাদের রাসুল তো এসব কিতাব সুন্দর মজুদ বাসা যেগুলো আপনি দিলেন আস্তে আস্তে দিলেন তো তারপরে একটু হাত দিয়ে প্রয়োজনে একটু হাত দিয়ে দিলেন আহ বাসায় দাওয়া দিলেন প্রয়োজনে উঠিয়ে একটু নাস্তা খাওয়াইলেন ধীরে ধীরে আস্তে আস্তে এমনটা না যে আমার আজকেই সবাইকে দেওয়া দিতে হবে এমনটা না তো এক্ষেত্রে অনেক কিছু বাজে আছে দেখা যা ইমাম সাহেবের প্রশ্ন করে সে করে গিয়া ইমাম সাহেব বিগড়িয়ে দেয় পরে দেখে ইমাম সাহেব ক্ষিপ্ত হইয়া এদেরকে মস্তি বের করে দেয় হ্যাঁ যাও তোমার মস্তি নামাজ পড়তে পারবা না ইমাম সাহেব যারা আছে যাদের কিছু পড়াশোনা আছে এদেরকে বোঝানো কি কঠিন এদেরকে আপনি পারবেন না এগুলো তো আছিল না আগে কোথা থেকে আসলো এইগুলা হাদিস ছিল না হ্যাঁ তেন আগের আগের লোকগুলো কি পরে হাদিস হ্যান তেন বলে যেমন যে রুকু পেলে যে যে রুকু পেলে সে রাকাত পেলো এই কথাটা মানে মসজিদ আমাদের মসজিদে প্রচলন ছিল না এবার আমি হয়তো একদিন রুকু পেয়েছি তারপর আমি তো সালাফ ফিরে দিয়েছি এক রাখাত কম হলো আমি যে না এক রাখাত কম হয়নি তো রুকু পেলে সালাদ হয়ে যাবে তো প্রথমে যে ইমাম ছিল যে মানে ছিল সেও কিন্তু প্রথমে বললো না এটা ঠিক না এক রাখাত পড়তে হবে

দেখা যায় যাহা নামে বলার কারণে আল্লাহ তাকে যাহা নামে দিল যে দুইজন ছিল এরা আপনারা জানেন এই জনে পাপ করতো আসছিল যে পাপে জড়িত ছিল তাকে বলতো ভাই তুমি খানত হো খানো হ হঠাৎ এই দিন এমন একটা পাপে দেখলো দেখে বলো যে আল্লাহ তোমাকে কোশাল ক্ষমা করবেন না বা তোমাকে জাননাতে প্রবেশ করাবেন না অতপর দুইজনে মৃত্যু হলো আল্লাহমতাল যে পাপ করতে সে বলতো তুমি আমাকে হলিনে রব্বি তুমি আমাকে আমার মাঝে ছেড়ে দাও তো অতপর দুইজনে মৃত্যু হলো যে আবে ছিল নিয়মিত এ বাদুলপুর তাকে বললো তুমি জাহা যাও তুমি জাহা নামে যাও আর যে পাপ করতো মাঝে মাঝে তার পাপ হতো তাকে আল্লাহ বলে তুমি জান্নাতে চলে আমার অনুগ্রহ তুমি জান্নাতে চলে যাও তাহলে এই যে মানুষকে বলা জাহান বলা তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না এসব কথা খুবই চরম জঘন্য পর্যায়ে এগুলো চরম সীমা লঙ্ঘনমূলক মূলক কিছু ভাই আছে এরা একটু বেশি গুরাপন্থী তারা বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করে আসলে এগুলো হয়ে থাকে সঠিক জ্ঞান থাকবে না অজ্ঞতা বাড়বে আর অজ্ঞতা হলে বারাবাড়ি হবে কিংবা সারা সারি হবে আর যারা জ্ঞানী যারা মোটামুটি জ্ঞান রাখেন আপনি একটা বললে ছোট করে আপনাকে বলবে না যে ভাইরা এটা এমনটা না এটা ওইরকম না বলুন তারা বলে আমি একটু দেখি অনুসন্ধানগুলো খুঁজি জ্ঞানী এটা দেখা যাক এই যদি কোন একটা বিষয় তারা বুঝতে পারেন যে হ্যাঁ এটাই সঠিক আমারটা বেটিক তারা আপনাকে দেখে হয়তো বলবেন ভাই হ্যাঁ আপনারটা আমি দেখেছি মাছ এমন এমন হ্যাঁ আপনার সঠিক আছে খায়ের তো যারা বোঝে না এদেরকে বোঝানোর তো দায়িত্ব আমার 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 নেই আমি চেষ্টা করব সঠিকটা যদি আমি মনে করি যে সঠিক মার্জিত ভাষায় উত্তম পন্থায় সেটা পৌঁছে দিব আর যারা বুঝবে না মানবে না মানার চেষ্টা করবে না করবেনা তাদের সময় শেষ আহ তো আমরা প্রশ্ন করবো না ইনশাল্লাহ যদি কোনো প্রশ্ন বাকি থাকে আগামীকালকে আসবেন আগামীকালকে ক্লাস হবে আবার সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি আগামী ক্লাসকে ক্লাসের পূর্বেই ক্লাস শুরুর পূর্বেই কিন্তু আপনারা পরীক্ষাটা দিয়ে দিবেন পরীক্ষাটা বেশি হলে পনেরো বিশ মিনিট লাগবে বেশি সময় লাগবে না যদি আপনি করে পড়াশোনা করেন তো পরীক্ষাটা দিয়ে দেবেন কারণ ক্লাস শুরু হবার শুরু হবার সাথে সাথে কিন্তু আমি লিঙ্কটা অফ করে দেবো আর পরীক্ষা দিতে পারবেন না তারপরে আর পরীক্ষা যারা সবাই পাশ করবেন তাদেরকে সার্টিফিকেট প্রদান করবেন আমাদের সাহেব এবং বিজয়ীদের মধ্যে যারা ভালো করবেন তাদেরকে ইনশাল্লাহ আমরা পুরস্কারের ব্যবস্থা করব তো ঠিক আছে তো সে আমরা আজকে শেষ করে দিই কি বলে যে سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك سبحانك شكرا جزيلا وجزاكم الله خيرا السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله